অন্য আর কোনো কিছু যদি না মেশান তাহলে এটা থেকে আপনারা দশ লিটার বা বিশ লিটার রেখে দিয়ে এটার মধ্যে আবার দুড মর্নিং ফ্রেন্ডস একদম সকাল সকাল চলে এসছি আপনাদের সামনে খুবই একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে দুটো শিশি তো প্রথমটিতে রয়েছে ট্রাইকোডামা ভেরিডি এই যে দেখতে পাচ্ছেন লিকা লিকুইড ফর্মে রয়েছে আর এটা রয়েছে সিডোমোনাস ফ্লোরোসেন্স তো এই দুটোই কিন্তু আপনার বায়োফাঙ্গিসাইড তো এই বায়োফাঙ্গিসাইড দিয়ে আমরা কালচার করব যেটা জমিতে ব্যবহার করার জন্য যে কালচারটা তৈরি করব কিভাবে সেটা তৈরি করব কিভাবে তৈরি করলে সব থেকে ভালো রেজাল্ট পাব এবং কম খরচায় আমরা বেশি পরিমাণে কালচার পাব বারবার পাব সেটি আজকের ভিডিওতে আলোচনা করব তো আপনারা যারা সবজি চাষ করছেন বা যে কোনো চাষ করছেন বা বাগান চাষ করছেন তাদের জমিতে বারবার ফাঙ্গাসের অ্যাটাক হচ্ছে এই কারণে আজকের ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য ধরে দেখবেন আর চাষি বন্ধুদের মধ্যে বেশি বেশি শেয়ার করবেন আর চ্যানেলে যারা নতুন রয়েছেন অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে রাখবেন তো চলুন এবার মূল ভিডিও আমি শিশু দুটি ওপেন করে নেব ওপেন করে নেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন এটা ওপেন করে নিয়েছি ওপেন করে নেওয়ার পরে প্রথমে একটু ঝাঁকিয়ে নেবেন ঠিক আছে আমি একা একা ভিডিও করছি সেই জন্য একটু সমস্যা হচ্ছে একটু ঝাঁকিয়ে নেবেন নেওয়ার পরে তারপরে এই যে ব্রেলে দুশো লিটার জল নিয়ে নিয়ে নিয়েছি দুশো লিটার জলের জন্য আপনাদের এই যে এরকম একটা পাঁচশো এম এলের শিশি লাগবে এই যে দেখুন বন্ধুরা এটার কালার এটা হচ্ছে সেডোমোনাস তো এটার কালার আপনারা দেখতে পেলেন কীরকম হয় তো এরপরে আমি টাইকোটামাটা দিয়ে দেব ঠিক আছে এটা দুশো লিটারের কালচারটা তৈরি করছি তো এরপরে আমি টাইকোটামার শিশিটা খুলে দিয়ে দেবো তো এখন টাইকোডামার শিশিটা ওপেন করে নিলাম শিশিগুলোর উপরের দিকে তুলো দিয়ে আটকানো থাকে আর দেখতে হচ্ছেন এটার কালার একটু আলাদা তো এই কালচারে কিন্তু আপনার টাইকোডামা যেটা পাউডার তার থেকে কিন্তু এটার রেজাল্ট অনেক গুণ বেশি হয় আপনারা সেই কারণেই আমি বলবো আপনারা সব সময় লিকুইডটা এইভাবে ব্যবহার করবেন তাহলে রেজাল্ট ভালো পাবেন তো এর মধ্যে এবার যেটা দেব যে এদের যে জীবন আর কি এদের যান যেটা সেই গুড় এই যে দেখতে পাচ্ছেন দু কিলো গুড় নিয়েছি তো এই গুড়টা এবারের মধ্যে ফ্রেন্ডস এখন আমি গুড়টা ঢেলে দিয়েছি একদম গুলিয়ে নিয়ে ঢেলে দিয়েছি তো এর মধ্যে আপনারা যাদের জমিতে নিমাটডের সমস্যা বেশি রয়েছে তারা কিন্তু এর মধ্যে বায়ো নিমাটন যেটা আছে সেটা মিক্সার করতে পারেন আর পোকামাকড় যদি মাটিতে শিকড়ের উৎপাদ বেশি করে তাহলে পরে আপনারা বায়ো ফাঙ্গি মানে কীটনাশক যেটা পাওয়া যায় সেটাও কিন্তু এর মধ্যে মিক্সার করতে পারবেন তো এই কালচার মোটামুটি আপনারা পাঁচ থেকে সাত দিন এভাবে দিনে দুবার করে লাঠি দিয়ে যেরকম লাঠি দিয়ে নাড়াবেন নাড়ানোর পরে মিনিমাম পাঁচ থেকে সাত দিন পরে কিন্তু এটা জমিতে অ্যাপ্লাই করবেন হ্যাঁ আর জমিতে যখনই অ্যাপ্লাই করবেন রস থাকা দরকার রস না থাকলে কিন্তু এই বায়োকালচারগুলোতে কাজ রেজাল্ট ভালো হয় না তো অবশ্যই জমিতে রস আছে কি না সেদিকে খেয়াল রাখবেন আর এই কালচারের মধ্যে এইভাবে যদি আপনারা তৈরি করেন অন্য আর কোনো কিছু যদি না মেশান তাহলে এটা থেকে আপনারা দশ লিটার বা বিশ লিটার রেখে দিয়ে এটার মধ্যে আবার দু কিলো গুড় দিলেই কিন্তু এবং দুশো লিটার জল দিলে কিন্তু এইভাবে অন্তত দু থেকে তিনবার তৈরি করতে পারবেন তো এভাবে তৈরি করলে আপনি এবার দেখুন হিসাব করে যে এটা কিন্তু কম খরচায় আপনার মানে ফাঙ্গাসের হাত থেকে অনেকটাই রেহাই পাবেন আর সব থেকে বড়ো কথা যেটা যে এ ধরনের বায়োকালচার যদি আপনারা ব্যবহার না করেন তাহলে কিন্তু মাটি আস্তে আস্তে এতটাই খারাপ হয়ে যাবে যেখানে গিয়ে কিন্তু পরবর্তীতে আপনি কিন্তু আর কোনো ধরনের মানে চাষি কিন্তু আর প্রফিট আসবে না হ্যাঁ মানে রোগের হাত থেকে কিন্তু কোনোভাবেই আপনারা কোনো রেজাল্ট পাবেন না মানে যত দামি তেলই দেন তো সে কারণেই বলবো এ ধরনের কালচার কিন্তু আপনারা অবশ্যই তৈরি করবেন আর জমিতে ব্যবহার করবেন এদিকে দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস এটাতে রয়েছে আমার সেই জীব অমৃত যেটার ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে অবশ্যই চ্যানেলে দেখে আসতে পারেন হ্যাঁ চ্যানেলে কিন্তু ভিডিও দেওয়া আছে জীব অমৃত কীভাবে আমি তৈরি করেছি আর কীভাবে এটা অ্যাপ্লাই করছি জমিতে তো অবশ্যই আমাদের চ্যানেলটি ভালো লাগলে চাষি বন্ধুদের মধ্যে শেয়ার করবেন আর নতুন হলে সাবস্ক্রাইব করে সঙ্গে রাখবেন তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ